الحمد لله الحمد لله. والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. وبعد، الحمد لله আমরা প্রতি সপ্তাহের মতো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সাপ্তাহিক ধারাবাহিক ক্লাস আমাদের শেখ মুখলেসুর রহমান মনসুর মাদানী হাফিজাউল্লাহর সাথে। উনি আমাদেরকে পড়াচ্ছেন দুরুসুল মহিমা বইটি এক্সপ্লেন করতেছেন ইনশাআল্লাহ। আগামী প্রতিদিন সপ্তাহের মতো আজকে আমরা শুরু করবো আপনি ইনশাআল্লাহ শেখ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد، فقد قال الله تعالى في القرآن الحكيم: ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده، كلا لينبذن في الحطمة. وما أدراك ما الحطمة؟ نار الله الموقدة التي تطلع على الأفئدة، إنها عليهم مؤصدة في عمد ممددة. প্রশংসা মাত্রই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহরবানিতে দুর্দান্ত থেকে আমরা আজকের এই ইসলামী ক্লাসে অ্যাটেন্ড করতে পেরেছি, এজন্য আল্লাহর শুক্রিয়া আদা করছি। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা ধারাবাহিক ভাবে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ লিখিত আদ দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, মুসলিম জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্সসমূহ বই থেকে নিয়মিত দার্স পেশ করে আসছি। আর শেখ তার কিতাবের শুরুতে বলেছিলেন যে প্রত্যেকটা মুসলিমের উচিত সুরা জালজালা বা জিলজাল থেকে নিয়ে নাস পর্যন্ত, সুরা জালজালা বা জিলজাল থেকে সুরা নাস পর্যন্ত এবং সুরা ফাতিহা সহ এই কটি সুরা মুখস্থ থাকা, তার অর্থ জানা এবং এটার সংক্ষিপ্ত ব্যাখ্যা জানা, এটা প্রত্যেকটা মুসলিমের জন্য জরুরি বিষয়। বেশি মুখস্থ থাকলে, বেশি অর্থ জানা এবং তফসির জানা থাকলে তো আরো ভালো, কিন্তু কমপক্ষে এগুলো জানা দরকার। আর তারও সূত্র ধরে বেশ কয়েকটি সূরা আমরা সমাপ্ত করে এসেছি আলহামদুলিল্লাহ। আর গত সপ্তাহে আমাদের দাস ছিল সূরাতুল আসর কেন্দ্রিক, সূরাতুল আসর কেন্দ্রিক, সেই সূরাতুল আসরের ব্যাখ্যা আপনাদের সামনে আমরা পেশ করেছি গত সপ্তাহে। এ সপ্তাহে আমাদের পড়া হচ্ছে সূরাতুল হুমাজা। সূরাতুল হুমাজা, সূরাতুল হুমাজা এই সূরাটির নামকরণ করা হয়েছে প্রথম আয়াত ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, এই হুমাজা শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এবং মানুষের যে পারস্পরিক সম্পর্কগুলো, এগুলো নষ্ট করে দেয় গীবত, পরনিন্দা, পরচর্চা। আর এই জিনিসগুলোর ব্যাপারে আরবিতে একটি প্রবাদে বলা হয়েছে, সম্ভবত এ সংক্রান্ত একটি হাদিসও কাছাকাছি এই একই শব্দে আছে, যে এগুলো সাধারণত হিংসা থেকে হয়। আর হিংসা কি করে? আল হাসাদু তাকুলুল হাসা ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতব। যেমন আগুনে যদি লকড়ি খড়িতে আপনি আগুন দেন, তাহলে আগুন যেরকম খড়িকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, ওইরকম হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা, এগুলো আমাদের আমলগুলোকে ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেছিলেন, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেছিলেন, নিঃস্ব ব্যক্তি তো সে যার কোনো টাকা পয়সা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূলত সে নিঃস্ব নয়, মূল নিঃস্ব ব্যক্তি হলো সেই যে কিয়ামতের দিন অনেক নেকি নিয়ে হাজির হবে, কিন্তু এক ব্যক্তিকে মেরেছে, আরেক ব্যক্তির মাল অন্যায় ভাবে ভক্ষণ করেছে, আরেকজনের গীবত, পরনিন্দা, পরচর্চা করেছে ইত্যাদি মেলা পাপ নিয়েও সে হাজির হবে। তখন তার পাওনাদারদেরকে তার নেকি থেকে পরিশোধ করে দেওয়া হবে, কিন্তু পাওনাদাররা শেষ হওয়ার পূর্বে তার নেকি শেষ হয়ে যাবে। তখন
পাওনাদারদের গুণাগুলি, পাওনা পরিমাণ, ঋণ পরিমাণ যে গুণা, সেই গুণাগুলি তখন তার উপরে, তাদের থেকে নিয়ে, পাওনাদারদের থেকে নিয়ে এই ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হবে। উনাদের গুণা হালকা হয়ে উনারা জান্নাতে যাবেন, আর এই লোক তার সকল গুণা নিয়ে, ওদের গুণা নিয়ে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই লোকটা হলো মুফলিস, নিঃস্ব ব্যক্তি পরকালে। তো সম্মানিত উপস্থিতি, আজকের যে সুরা, এখানে গীবত, পরনিন্দা, পরচর্চাকে চরম ভাবে নিন্দা জানানো হয়েছে এবং মুসলিমকে সাবধান ও সতর্ক করে দেওয়া হয়েছে তার শাস্তি ঘোষণার মাধ্যমে। যদি তুমি পরনিন্দা পরচর্চা করো তাহলে তুমি ওয়াইল নামক দোজকে নিক্ষিপ্ত হবে, নাউজুবিল্লাহি মিন জালিক। তো আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই বলছেন, ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইলুন মানে শাস্তিও হয়, ওয়াইলুন মানে দোজকের একটি উপত্যকা বা এলাকার নামও হয়। তো এই ওয়াইল নামক দোজকের শাস্তি হোক অথবা শাস্তি, যে কোনো শাস্তি হোক, এটা রয়েছে কার জন্য? লিকুল্লি হুমাজাতিল লুমাজা, প্রত্যেক গীবত ও পরনিন্দা পরচর্চাকারীর জন্য। দুটো শব্দ আয়াতটিতে এসেছে, একটা হলো হুমাজা আর একটা হলো লুমাজা। মুফাসসিরগণ যখন তফসির করেছেন তখন দুটোকে দুই ভাবে ব্যাখ্যা করেছেন অনেকে। হুমাজা হলো সামনাসামনি গীবত করা, আর লুমাজা হলো আপনার পিছনে পিছনে গীবত করা। আবার কেউ কেউ বলেছেন যে হুমাজা হলো কথার মাধ্যমে গীবত করা, আর লুমাজা হলো কাজের মাধ্যমে গীবত করা, কাজের মাধ্যমে গীবত করা বা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গীবত করা। সেটা আবার কেমন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক স্ত্রীর গুণগান গাইলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে। তো আসলে সতিনে সতিনে একটা বিদ্বেষ ভাব সবসময় থাকে, যেটা আমরা মানসিক বা মানবিক নেচার থেকে পাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার এটা একটু মানে সহ্য হলো না, সতিনের গুণগান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে গাইতেছেন, আর তিনি কিন্তু প্রথম সারির, বরং বলা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন। সেই উমুল মোমিনিনের সামনে যখন আরেকজন উমুল মোমিনিনের গুণগান গাওয়া হলো, তার প্রেস্টিজে একটু বাধা দিল, তখন তিনি বললেন, কি আপনি তার প্রশংসা করছেন? তার তার মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট। হাত দিয়ে একটু উনি ইশারা করে দেখালেন, তার মানে একটু খাটো ছিলেন ওই উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। তুমি এমন এক কথা বলেছো, এটা যদি সাগরের পানির সাথে মিশিয়ে দেওয়া হতো। আপনারা জানেন অধিকাংশ সাগরের পানিগুলো লবণাক্ত হয়, তো লবণাক্তটা উঠিয়ে নিয়ে তোমার এই কালিমা যদি সেখানে দিয়ে দেওয়া হতো, তাহলে লামাজাজাতহু সাগরের পানিকে লবণাক্ত করে দিত। এত বড় কঠিন কথা তুমি বলেছো। এটা হচ্ছে এই যে ইশারা ইঙ্গিতে কারো গীবত করা। অনেক সময় দেখা যায় যে একটা বেদিন টাইপের কিছু দল যদি বসে থাকে, আর আপনি একজন দিনদার পরহেজগার হন, আপনার মুখ ভর্তি দাড়ি, মাথায় হয়তো টুপি, জুব্বা হয়তো বা ইসলামী লেবাস পরে আপনি যাচ্ছেন, টাকনার উপরে আপনার কাপড়, তখন আপনাকে দেখে অন্যরা চোখের ইশারা করে, টিটকারি করে, যে যাচ্ছে, চোখ দিয়ে চোখ মারে ইত্যাদি। তো এগুলোকে লুমাজা বলা হয়েছে। তো যাই হোক, একটা হলো কথার মাধ্যমে অন্যের গীবত বা পরনিন্দা করা, আর একটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। এটা একদল মুফাসসির বলেছেন, আর একদল মুফাসসিরের কথা হলো যে হুমাজা হলো সামনাসামনি কারো গীবত করা, আর লুমাজা হলো পিছনে গীবত করা। আর গীবতের সংজ্ঞায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবারা বলেছিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। রাসূল বললেন, আল গীবাতু, গীবাত হলো যিকরুকা আখাকা মা ইকরাহ, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে যেটা সে অপছন্দ করে। ভাই বা বোন যেই হোক না কেন, অন্যের সম্পর্কে আমার এমন কথা বলা যেটা সে বলাকে অপছন্দ করে, সেটা সামনে হতে পারে, পিছনে হতে পারে, কথার হতে পারে, ইশারার হতে পারে।
যাবতীয় গীবতকে ইসলাম হারাম করে দিয়েছে, কারণ গীবত আপনার যে হাসানাত নেকি এটাকে খেয়ে ফেলে, এটা আপনার যেমন ক্ষতি, অন্য ভাই বা বোন যার গীবত করা হয়েছে সে যখন এটা জানবে শুনবে তখন সে আপনার সাথে সম্পর্ক রক্ষা করবে না, বরং আপনার সাথে তার ঝগড়া তৈরি হবে। তাই ইসলামী ভ্রাতৃত্ববোধকে ঠিক রাখতে ইসলাম গীবতকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছে এবং ইসলাম বলছে মহান রব্বুল আলামিন কোরআনুল কারিমে সেটা উল্লেখ করেছেন যে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন একজন আরেকজনের গীবত না করে। আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মৃত নিজ ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করো। তো এখানে বলা হলো যে আমি যদি গীবত করি মানুষের গোস্ত খাওয়া এক হারাম, আবার নিজের 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 আপন ভাই তার গোস্ত খাওয়া একেবারে হারামের উপরে হারাম, গ্রহিত নিন্দিত একটি কাজ, কাজের সাথে এই গীবতকে উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সম্মানিত দিনী ভাইয়েরা নিজেকেও নসিহত করছি আর আপনাদেরকেও বলছি যে আমরা যেন গীবত পরনিন্দা পরচর্চা থেকে বেঁচে থাকার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একজন সাহাবী বলে উঠলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি ভেবে দেখেছেন যে গীবতের বিষয়টি বলা হচ্ছে এটা যদি ওই দোষটা যদি আমার ভাই বা বোনের ভিতরে থাকে তাহলে কি সেটা গীবত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওই দোষটা তার ভিতরে থাকলে সেটা গীবত হবে, আর যদি ওই দোষটা না থাকে তাহলে ওটা অপবাদ হবে, যেটা আরো বড় অন্যায় ও অপরাধ। তো যাই হোক, অপবাদ যদি না থাকে, আপনার ভিতরে একটা দোষ নেই, আমি আপনার ব্যাপারে এটা অন্যের কাছে বলে বেড়ালাম, তাহলে এটা আরো বড় অপবাদ। এটা শুধু গীবত না, গীবতের থেকে আরো একটা স্টেপ উপরে, যে আপনার ভিতরে এই দোষটা নাই তবু আমি মানুষের কাছে এটা বলে বেড়াই না, উযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই গীবত পরনিন্দা পরচর্চা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কোন একটা ভালো সম্পর্ককে নষ্ট করে দেওয়ার জন্য গীবত পরনিন্দা পরচর্চা এটা যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না শাইতানা কদ ইয়াইসা আন তু'বাদা ফি জাযীরাতিল আরব, শয়তান নিরাশ হয়ে গেছে যে আরব ভূখণ্ডে তার পূজা করা হবে, কিন্তু ওয়ালাকিন ফিত্তাহরিশি বাইনাকুম, শয়তান একটা চক্রান্তে লিপ্ত আছে, সেটা হলো তোমাদের মাঝে পরস্পরের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দেবে, একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ, একজন আরেকজনকে সহ্য করতে না পারা, দেখতে না পারা ইত্যাদি, এ বিষয়গুলো তোমাদের মাঝে থাকবে। তাই আমাদের সকলের উচিত হবে এরকম বিষয়কে আমরা এড়িয়ে চলবো, এবং একজন সাধারণ মুসলিম হিসেবে আমরা এই দুনিয়াতে আল্লাহর দিন মেনে চলার সর্বাত্মক চেষ্টা করব, আর অন্যের গীবত পরনিন্দা পরচর্চাকে পরিহার করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই গীবত ও পরনিন্দা পরচর্চাকারীদের আপনার গুণাগুণ বর্ণনা করতে গিয়ে মহান রব্বুল আলামিন বলছেন আল্লাযী জামা'আ মালা ওয়া আদ্দাদা, এদের একটা পরিচয় হলো যারা চর্চাকারী, এদের একটা পরিচয় হলো যে তারা সম্পদ জমা করে আর গুনে, আমার কত টাকা হলো, কত সম্পদ হলো, এগুলো তারা জমা মানে গুনতে থাকে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে মনে করে যে তার এই সম্পদ দুনিয়াতে তাকে সুখ শান্তি দেবে এবং এটাই তাকে দুনিয়াতে স্থায়ী করবে, এবং এই সম্পদই তার চিরদিন থাকবে, এটা কখনোই নষ্ট হবে না। কিন্তু আসলে এমনটি ধারণা ও বিশ্বাস ঠিক নয়। আমরা বাংলায় একটা কথা বলি, আমাদের বাংলাদেশের লোকেরা, যে সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। সম্মানিত ভাই ও বন্ধু, এমনও হতে পারে যে আজকে কেউ ধনাঢ্যশীল আছে, কালকে সে ফকির ফকিরে পরিণত হয়ে যেতে পারে। সম্পদ এটা চিরস্থায়ী একটা জিনিস নয়, সম্পদ এটা সুখী হওয়ার কোনো আলামত নয়, যদিও সম্পদ ছাড়া দুনিয়া চলে না, কিন্তু বেশি সম্পদ হলেই যে সে সবচাইতে বেশি সুখী হবে এমনটি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন দিন গেছে যে কোনোদিন তার বাড়িতে খাবার থাকতো না, তারপরও পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ছিলেন তিনি। দিন কোনোদিন মাঝে মাঝে এমন হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে 1 মাস 2 মাস চলে যেত খেজুর আর পানি ছাড়া আমাদের বাড়িতে চুলাও জ্বলতো না,
এমন অবস্থা ছিল আল্লাহু আকবার, তবুও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে সুখী পরিবার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। কিন্তু আজকে আমরা মানে অঢেল সম্পদ নাড়াচাড়া করছি, আমরা এত সম্পদ আমাদের যে অনেকে হয়তো হিসাব জানে না, অনেকের হয়তো একাধিক বাড়ি গাড়ি নারী ইত্যাদি রয়েছে, তবুও সুখ নামক জিনিসটি আমাদের থেকে, সুখ পাখি উড়ে গেছে, সুখ আর আমাদেরকে ধরনা দেয় না, ধরা দেয় না। কেন? কারণ আসল সুখের রাস্তা থেকে মানুষ সরে গেলে কোনোদিন সে সুখ পেতে পারে না। কোরআন ও হাদিস যে ব্যক্তি মানে না, যে ব্যক্তি ইসলামকে ফলো করে না, সে সুখ পেতে পারে না, পারে না, পারে না। এজন্য আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে তার মাল চিরস্থায়ী থাকবে, চিরদিন তার থেকে যাবে না। আল্লাহ বলছেন কাল্লা, তোমার এমন ধারণা ঠিক নয়, এ মানুষ তোমার এমন ধারণা ঠিক নয় যে তোমার মাল তোমাকে দুনিয়াতে চিরস্থায়ী করবে, তোমার মাল তোমাকে চিরদিন সুখ দিয়ে যাবে, তোমার মাল চিরদিন থেকে যাবে, এটা ঠিক নয়। কাল্লা লায়ুম্বাদান্না ফিল হুতামা, যারা এই গিবত পরনিন্দা পরচর্চা করে, আল্লাহর দিনের সাথে সম্পর্ক রাখে না, দুনিয়াদার, খালি টাকা 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 এর পিছনে ছুটে, পয়সার পিছনে ছুটে, দুনিয়ার পিছনে ছুটে, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই অতি শীঘ্রই লায়ুম্বাদান্না, তাদেরকে নিক্ষেপ করা হবে, ফিল হুতামা, হুতামাতে, হুতামার বাংলা অর্থ করা হয়েছে এমন প্রজ্বলিত অগ্নি, যেখানে নিক্ষেপের সাথে সাথে মানুষকে কয়লা বানিয়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ মিন জালিক, এমন প্রজ্বলিত অগ্নি যা যেখানে যা কিছু নিক্ষেপ করবেন সাথে সাথে এটাকে কয়লাতে পুড়িয়ে সারখার করে করে দেয়। ওয়ামা আদরাকা মাল হুতামা, মহান রব্বুল আলামিন হুতামার ভয়াবহতা উল্লেখ পূর্বক তিনি বলছেন, তুমি কি জানো কে তোমাকে বলেছে হুতামা কি জিনিস, হুতামা সম্পর্কে তোমার ধারণা আছে কি? তখন আল্লাহ বলছেন নিজেই নারুল্লাহিল মুকাদা, হুতামা হলো আল্লাহ প্রজ্বলিত অগ্নি, এটা জ্বালানো হয়েছে, পোড়ানো হয়েছে আগুনকে একের পর এক। আপনারা জানেন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। সাহাবারা বলেছিলেন দুনিয়ার আগুনের মতো হলেই তো যথেষ্ট ছিল, রাসূল বললেন যথেষ্ট ছিল, কিন্তু তার চাইতে 69 গুণ পাওয়ারফুল করা হয়েছে জাহান্নামের আগুনকে, এটাকে জ্বালানো হয়েছে, লাল করে দেওয়া হয়েছে, এরপর কালো করা হয়েছে, এরপর আবার এটাকে লাল করে দেওয়া হয়েছে, জ্বালিয়ে 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 শত শত বছর একে জ্বালানো হয়েছে, নাউজুবিল্লাহি মিন জালিক। এই কঠিন আগুনে আমরা কেউ বরদাস্ত করতে পারবো না, আল্লাহ যেন এরকম জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করেন। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহর কাছে তিনবার আশ্রয় প্রার্থনা করে, জাহান্নাম বলে আল্লাহ ওকে জাহান্নাম থেকে নাজাত দাও, মুক্তি দাও, তাই আমরা তিনবার বলি আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনান নার। আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। অনুরূপ আল্লাহুম্মা ইন্না নাসালুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসালুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসালুকা জান্নাতাল ফিরদাউস। হে আল্লাহ, আমরা গুনাহগার, কিন্তু আপনার কাছে আমরা জান্নাতুল ফিরদাউস চাই, আপনার কাছে আমরা জান্নাতুল ফিরদাউস চাই, আপনার কাছে আমরা জান্নাতুল ফিরদাউস চাই। মহান রব্বুল আলামিন বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা কি জিনিস, তোমাকে কে বলেছে তুমি কি জানো, নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নি, এটা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নি, আল্লাতি তাত্তালিউ আলাল আফিদাহ, এটা মানুষের অন্তর দিল পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে, এটা মানুষের অন্তর দিল পর্যন্ত গিয়ে পৌঁছাবে, এটা শুধু উপরে জ্বালাবে না, ভিতরও জ্বালিয়ে দেবে। আল্লাহু আকবার, এই কঠিন আগুন হচ্ছে এই হুতামা, ইন্নাহা আলাইহি মুসাদা, আর এই আগুন ধরিয়ে দিয়ে তাকে এখানে ফেলে দেওয়া হবে এমনটি নয়, বরং এটা প্রজ্বলিত একটা অগ্নি, আর এটা উপর থেকে ঢাকা থাকবে, তাহলে আগুনটা বাইরে বের হয়ে তার তাপমাত্রা কমে যাবে এই সুযোগটাও থাকবে না, মুখ বন্ধ থাকবে, ভিতরে তার মানুষকে নিক্ষেপ করে দেওয়া হবে, নাউজুবিল্লাহি মিন যালিক, ফি আমাদি মুমাদ্দাদা, আর ভিতরে যে আপনি ছুটাছুটি দৌড়াদৌড়ি করবেন এরও কোনো সুযোগ থাকবে না, যে মানুষ এখানে নিক্ষিপ্ত হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন, যে মানুষ এখানে নিক্ষিপ্ত হবে সেই মানুষ যে ভিতরে ছুটাছুটি দৌড়াদৌড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে গিয়ে মুক্ত হতে চাইবে সেটাও পারবে না, বরং ফি আমাদি মুমাদ্দাদা, লম্বা লম্বা মোটা শেকলে তাদেরকে সেখানে বেঁধে রাখা হবে, না নাউযুবিল্লাহি মিন যালিক। তো সম্মানিত উপস্থিতি, সূরাতুল হুমাজা এটা একটা কঠিন সূরা, এটা আমাদেরকে একটা কঠিন বার্তা দেয় যে হাসাব, হিংসা, বিদ্বেষ, বিবোধ, পরনিন্দা, পরচর্চা, অন্যের সম্পর্কে কুধারণা, আল্লাহ সম্পর্কে কুধারণা, রসুল সম্পর্কে খারাপ ধারণা,
এগুলো সব পরিহার করে দিয়ে সঠিক যেটা বাস্তব যেটা সেটাই আমাদেরকে জানতে হবে, মানতে হবে। অন্যের সম্পর্কে আল্লাহ রাসুল সম্পর্কে সুধারণা রাখতে হবে। মহান রব্বুল আলমিনের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে এতেকাফ অবস্থায় ছিলেন, তার সাথে উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, সম্ভবত তিনি হবেন, তার সাথে দেখা করতে গেলেন, দেখা সাক্ষাৎ করলেন, কিছুক্ষণ কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে একটু এগিয়ে দিতে যাচ্ছেন, তখন দুজন লোক তাদেরকে দেখে ফেললেন। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে সামনে এগিয়ে দিয়ে তারপর তিনি বললেন যে ইন্নাহা সাফিয়াতুন যাওজাতি, ওই দুই লোক তোমরা শোনো, এই মহিলা তিনি ছিলেন আমার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। অতএব তিনি তাদেরকে বলে দিলেন, দুই সাহাবী বললেন সুবহানাল্লাহ, যে আপনার ব্যাপারে আমরা কোনো কুধারণা করব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তাদেরকে বলে দিলেন যে এটা আমার স্ত্রী সাফিয়া? কারণ শয়তান তাদের অন্তরে ওয়াসওয়াসা তৈরি করতে পারে, শয়তান তাদের অন্তরে ওয়াসওয়াসা তৈরি করতে পারে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই ব্যাপারে সাবধান ও সতর্ক করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আসুন এই সকল বদ অভ্যাস আমরা নিজেরা পরিহার করি। উসি নাফসি ওয়া ইয়াকুম, আমি আমার নিজের নফসকে ও আপনাদেরকে এই ব্যাপারে ওসিয়ত করছি আর নসিহত করছি যে আসুন আমরা খারাপ চরিত্র অভ্যাস, বিশেষ করে গীবত পরনিন্দা পরচর্চা, সামনে হোক পিছনে হোক, কথার মাধ্যমে হোক ইঙ্গিতের মাধ্যমে হোক, এগুলো সব পরিহার করে দিয়ে আমাদের আমলকে হেফাজত করি এবং আমাদের সম্পর্ক গুলোকে আমরা রক্ষা করার চেষ্টা করি। আল্লাহ তালা তৌফিক দান করুন, আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এই ছিল আজকে আমাদের পরিবেশনা এবং আমাদের আজকে সূরা হুমাজার সংক্ষিপ্ত ব্যাখ্যা ও তাফসির। আল্লাহ তালা যেন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে এই গীবত পরনিন্দার পরচর্চার ভয়াবহতা বুঝে সেখান থেকে নিজেকে বাঁচার এবং অন্যকে এগুলো পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান, سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. جزاك الله خيرا شيخ، আমাদের গুরুত্বপূর্ণ সূরা সম্পর্কে জানানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমরা যেন গীবত পরিণতি থেকে বেঁচে থাকতে পারি, জাহান্নামের আগুন থেকে اللهم آمين. আল্লাহ যেন কবুল করেন। কোনো ভাই যদি প্রশ্ন থাকে কোনো ভাবে ইনশাআল্লাহ। প্রশ্ন যদি থাকে, আমার একটা প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা বক্তব্য দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আমরা যেন এখান থেকে বেঁচে থাকতে পারি। এটা যদিও সবচেয়ে আল্লাহুম্মা কঠিন আমিন। একটা কঠিন একটা কাজ। তো আমার কোশ্চেনটা হচ্ছে, যদি আমরা এরকম গীবত করি কোনো কোনো ক্ষেত্রে, গীবত কি ওয়াজিব করা যায়? মানে কোনো ক্ষেত্রে যদি আমি গীবত না করি সেক্ষেত্রে কি আমার গুনাহ হবে? মানে গীবত করা গুনাহ, কিন্তু আমি যদি এমন কোন সিচুয়েশন, এমন কোন কি সিচুয়েশন আছে যেখানে আমি গীবত না করলে বরং গুনাহ হবে, সেটা কি আছে? আপনি কি আমার কোশ্চেনটা বুঝতে পেরেছেন? সুন্দর সুন্দর, আপনার প্রশ্ন বুঝেছি, জাযাকুমুল্লাহ খাইর। আমার সবগুলো মনে নেই, তবে সংক্ষিপ্ত যেটা বলবো, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ গীবতের হাদিসের পরে সহিহ মুসলিম এর ব্যাখ্যা যখন তিনি করেছেন, ইমাম ইমাম মহিউদ্দিন নাওয়াবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ব্যাখ্যায় তিনি আপনার বিষয়টা উল্লেখ করেছেন। আমি সম্ভব হলে পরবর্তীতে বাকিগুলো দিয়ে দিব। কিছু বিষয়ে গীবত করাটা জরুরি বা জায়েজ, যেটা আপনি বলছেন, হ্যাঁ, কিছু বিষয়ে গীবত করা যায়, সেগুলো হলো একজন বিদাতি মোলবি, বেদাতি আলেম, এখন একজন ভালো মানুষকে আপনি দেখছেন যে তার কাছে যাতায়াত করছে, তার সাথে উঠা বসা করছে, আপনি তাকে ভালোবাসেন, ভালো বলে জানেন, কিন্তু সে জানে না যে এই লোকটা বিদাতি বা সে শিরিকের প্রতি আহ্বানকারী, ওর কাছে গেলে এই লোকটা শিরিকে বা বিদাতে নিমজ্জিত হয়ে যেতে পারে। তখন আপনার জন্য জায়েজ আছে যে আপনি তাকে বলবেন যে ভাই, এই লোকটা তো বিদাতি, এই লোকটা তো এরকম শিরিকপন্থী, মাজার ভক্ত বা অন্য কিছু, তো তার থেকে দূরে থাকাটা আপনার জন্য নিরাপদ। এই কথা বলা আপনার জন্য জায়েজ, বরং জরুরি ওই লোককে ওই খারাপি থেকে বাঁচার জন্য। এটি একটি উদাহরণ। আরো একটা উদাহরণ, যে ধরেন কথার কথা, একটা বিয়ে শাদীর ব্যাপারে একটা মেয়ে বা ছেলের সম্পর্কে আপনার কাছে কেউ জানতে চাচ্ছে যে আপনার এলাকায় এই মেয়েটা বা এই ছেলেটা কেমন, আমরা আত্মীয়তা করতে চাই তাদের সাথে। এখন আপনি জানছেন যে মেয়েটা বা ছেলেটা দুশ্চরিত্র, এই খারাপ চরিত্রের, পরিবারটা ভালো না, তখন আপনার জন্য জায়েজ নয় যে আপনি ওদের দোষ ত্রুটি গুলো গোপন রাখবেন। কারণ এই দোষ ত্রুটিটা গোপন যদি রাখেন,
তাহলে একটা নতুন যে সম্পর্ক হতে যাচ্ছে এরা আজীবনের জন্য একটা খারাপ সম্পর্কে জড়িয়ে যাবে, হতে পারে পরবর্তীতে তালাক এবং তাদের মাঝে এ নিয়েই গন্ডগোল হবে, আর সাথে সাথে আপনি আমানতের খেয়ানতকারী হবেন, কারণ সত্য কথাটা আপনি তাদের কাছে বলেননি। তো এরকম যদি হয় যে কোনো বর বা কনে সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করা হয়েছে, তখন সেখানে যদি তাদের মধ্যে কোনো খারাপ দোষ ত্রুটি থাকে, তাহলে যে ব্যক্তি জিজ্ঞাসা করেছে তার কল্যাণ কামনায় আপনার জন্য এটা বলা জায়েজ। হ্যাঁ, তো এরকম 6টি বিষয় আছে, আমি দুটো আমার মনে আছে এটা বললাম, বাকি 4টা হয়তো আমি একটু দেখবো ইনশাল্লাহ তারপরে বলবো। তো যে কথাটা আপনি বলছিলেন যে কোনো বিষয় কি এমন আছে যেটা আমি গীবত, যদি গীবতের বিষয়টা আমি যদি মানুষকে না বলি তাহলে আমি গুনাহগার হব? আসলে গুনাহগার নয়, যদি মিথ্যা চলে হয়ে চলে আসে তখন গুনাহগার হবেন। যেমনটি একটু আগে বললাম যে প্রথমটিতে কিন্তু আপনি গুনাহগার না, তবে আপনার ইমানি দায়িত্ব বলে যে এই লোকটাকে বিদাত বা শিরিক থেকে বাঁচানো দরকার, এক। 2 নাম্বার হচ্ছে যে আপনাকে যখন জিজ্ঞাসা করলো একটা বর বা কনে সম্পর্কে আর আপনি মিথ্যা তথ্য দিলেন, তখন তো আপনি গুনাহগার হচ্ছেন। এই জন্য আপনার জন্য তখন আবশ্যক হচ্ছে যে সত্যটা বলে দেওয়া, যাতে করে ওদের সম্পর্কটাও ভালো হয়। হ্যাঁ, যদি ওরা জেনে শুনে করে সেটা তারা বুঝবে, কিন্তু আপনি মিথ্যা আশ্রয় নিলেন না, এইখানে আপনি ওই কথাটা বলে দেওয়াটাই আপনার জন্য জরুরি। আমি দুটো বললাম, বাকি 4টা আরো বিষয় উনি উল্লেখ করেছেন তার তফসিরে বা সরাহতে, আমি ইনশাল্লাহ সেটা পরবর্তীতে জানিয়ে দেবো। জাযাকাল্লাহ খায়ের। আমার কাছে ওই এটা আছে, রিয়াদুস সালিহীন চ্যাপ্টারটা আছে, আমি যদি যদি অনুমতি দেন তাহলে আমি বলি 6টা টপিক। বলেন বলেন। হ্যাঁ 1 নম্বরটা হচ্ছে যে অত্যাচারীর অত্যাচার প্রকাশ করার জন্য, 2 নম্বরটা হচ্ছে সমাজ থেকে সুন্দর, এই অপকীর্তি কথাটাও করা, একটা যে অত্যাচার, আপনি একজনের দ্বারা নির্যাতিত হচ্ছেন, আপনি কাজীর কাছে বা বিচারকের কাছে ইমাম সাহেবের কাছে দায়িত্বশীলের কাছে এটা বললে সুরাহা পাবেন আপনি, তো সেখানে আপনার জন্য বলাটা জায়েজ আছে। জি সুন্দর, 2 নম্বর তিন নাম্বার হয়ে গেল তাহলে। সমাজ থেকে অন্যায় দূর করা এবং পাপীকে সঠিক পথে ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য করার জন্য, জি তারপর 3 নম্বর হচ্ছে হাদিসের সনদ যাচাইয়ের জন্য, জি শোনো, হ্যাঁ ঠিক আছে। তারপর 4 নম্বর হচ্ছে মুসলিমদেরকে মন্দ থেকে সতর্ক করার জন্য, 5 নম্বর হচ্ছে পাপাচার এবং বিদাত থেকে সাবধান করার জন্য, এবং 6 নম্বর হচ্ছে প্রসিদ্ধ নাম বলে তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এই সুন্দর, জাজাকমুল্লাহ খায়। তো আসলে বাকিগুলো পূরণ হয়ে গেল, ভাইকে ধন্যবাদ, জাজাকমুল্লাহ খায়। আর কোন ভাইয়ের প্রশ্ন, দ্বিতীয় কোন ভাইয়ের প্রশ্ন আমরা চাই? আছে কি আর কোন ভাইয়ের প্রশ্ন? যদি কেউ প্রশ্ন করতে চান, আর আপনাদের প্রশ্নের দরজা বিশেষ করে গ্রুপে, আমাদের এই গ্রুপে উন্মুক্ত, আপনারা লিখিত হলে একটু ভালো হয়, পড়তে সহজ হয়, আর না হলে ভয়েসও যদি করতে চান, আপনার ব্যস্ততা থাকে আপনি করে রাখবেন, আমি উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জাযাকাল্লাহ। যারা গ্রুপে অ্যাড আছেন তো তারা অ্যাড আছেন আলহামদুলিল্লাহ, যদি কেউ অ্যাড হতে চান তাহলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ, আমি অ্যাড করে দিব, তখন আপনারা চাইলে সাহেব প্রশ্ন করতে পারেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমার একটু ছোট প্রশ্ন এই এই রিলেটেড। দেখা অনেক সময় এরকম হয়, আমরা কথা বলতে গিয়ে গীবত করে ফেলি খুব কাছের মানুষের বা খুব আত্মীয় স্বজনের ভিতরে, বা এমন কারো একজন ব্যাপারে কথা বললাম যে এখন ওইটা গীবত হয়েছে আমি জানি, এখন তার কাছে যাইতে লজ্জা করে, তার কাছে মাপ চাইতেও বলতে পারতেছি না, সেই ক্ষেত্রে করণীয় কি? যেমন কিছু আছে যে এক সময় কথা বলে ফেলছে কিন্তু তার মানে এখন আমি গিলটি ফিল করতেছি কিন্তু তার কাছে বলতে পারতেছি না যে আমি আপনার সম্পর্কে খারাপ কথা বলছি, জাযাকাল্লাহ খায়ের। আপনার প্রশ্ন তো সেই স্পষ্ট, জি হ্যাঁ আপনার প্রশ্ন স্পষ্ট, কিন্তু ভাই আমার পরকালীন কল্যাণটাকে অগ্রাধিকার দিয়ে যে কোনো কলা কৌশলে কোন যে কোনো উপায়ে, হ্যাঁ মানে এটা আপনি হিকমত সহকারে বিষয়টা যদি সরাসরি নাও হয়, ধরেন কোনো এক সময় বিদায় নিয়ে কোনো এক জায়গায় যাচ্ছেন, ভাই কোনো কিছু বলে থাকলে আপনার ব্যাপারে মাপ করে দিন, মানে এরকম একটা সিচুয়েশন তৈরি করে নিতে হবে নিজেকে। যদি ওই ব্যক্তি বেঁচে থাকেন তাহলে তার জীবন দশাতেই তার কাছে ক্ষমা চাইতে হবে, না হলে এটা বান্দার হক, আল্লাহ পরকালে ক্ষমা করবেন না। আর যদি মারা গিয়ে থাকেন তাহলে তখন করণীয় হলো যে তার জন্য বেশি বেশি ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা, এবং যে সকল জায়গাগুলোতে আমরা তার গীবত করেছি সেখানে তার সুনাম বা ভালো দিকগুলো আলোচনা করা। বাকি মালিক মানে যেটা মাফের মালিক মহান রব্বুল আলামিন, আশা করি এটা করে আল্লাহ মাফ করবেন তার তার জন্য ক্ষমা চাওয়া, মারা যাওয়ার পরে এগুলো মারা ক্ষমা চাওয়া, যে সকল মজলিসে আমি হয়তো তার দুর্নাম করেছি সেখানে তার ভালো দিকগুলো উল্লেখ করা, এটা হলো মারা যাওয়ার পরে। আর মারা যাওয়ার আগে যতদিন উনি বেঁচে আছেন
যে কোনো কৌশলে তার থেকে মাপ চেয়ে নেওয়াটাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। হয়তো দুনিয়াতে আমি সাময়িক লজ্জিতও হতে পারি, কিন্তু পরকালে আমি জাহান্নামে যাব না। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখনই তাদের দ্বারা কোনো পাপ হয়েছে ছুটে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন একজন মেয়েদি ইয়া মহিলা সে কোনো না কোনো ভাবে জেনাতে জড়িয়ে গিয়েছিল, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন আকিম আলাইয়াল হাজ ইন্নি জানাইত, আমি জেনা করেছি আপনার আমার উপরে এই জেনার যে এই শাস্তি, আর উনি বিবাহিতা ছিলেন, আমাকে রজম করুন আপনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড় দিলেন, বললেন মহিলা বললেন ইন্নি হুবলা, আমি আমার পেটে গর্ভে সন্তান। তখন রসুল বললেন তোমার সন্তান তো, রসুল আসলে চাচ্ছিলেন যে মহিলাটা দূর হয়ে যাক সুপ্রিম কোর্ট, আমি আমার কাছে মামলাটা না আসুক, সেটা সে বেঁচে যাক এরকম। তারপরে তখন রসুল বললেন তোমার বাচ্চা হোক তারপর তুমি আসিও। তো মহিলাটা বাচ্চা হওয়ার সাথে সাথে ছুটে এসেছে, তারপরে বলছে যে আল্লাহ রসুল সাল্লাম আকিম আলাইয়াল হাত, কতটা অনুতাপ তার মধ্যে এসেছে, কারণ পরকালীন শাস্তি যে অনেক কঠিন, এই যে হুতামার কথা আমরা উল্লেখ করলাম, এই শাস্তিটা আমরা কে সহ্য করতে পারবো, এই দুনিয়ার আগুনের শাস্তিই তো আমরা সহ্য করতে পারি না। জি, মিউট হয়ে গেছে। কি করে সহ্য করব, পরকালীন শাস্তিটা সহ্য করার মতো নয়, ফলে ওই দিকটা খেয়াল করে আমাদের সরাসরি তার কাছে ক্ষমা চাওয়া উচিত। ওই মহিলা তখন তাকে বললেন যে এ তো খেতে পারে না, তোমার দুধ খেয়ে সে বাঁচবে, তাহলে বাইরের খাবার খেয়ে যতদিন না বাঁচার মতো হয়েছে বাচ্চাটা, তাহলে তার ক্ষতি করা হবে, যাও সে যখন খেতে শিখবে তখন তুমি তাকে নিয়ে আসবে। মহিলাটা যত দ্রুত সম্ভব এই বাচ্চাটাকে রুটি অন্য কিছু খাওয়ানো শিখিয়ে তারপর আবার ছুটে এসেছে, দেখেন তৃতীয়বার সে জানছে যে আমাকে মেরে ফেলা হবে, তাও আবার স্বাভাবিক মৃত্যু নয়, এটা হলো রজম করে, ফাঁসি তো স্বাভাবিক হয় কিন্তু এটা রজম, একটার পর একটা পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। তো যখন দ্রুততম সময়ে যে কয়েকদিন লাগে মানে মোটের উপরে খুব তাড়াতাড়ি সময় তাকে বাইরের খাবার খাওয়ানো শিখিয়ে আবার নিয়ে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরবর্তীতে তাকে রজম করার হুকুম দিলেন, মহিলাটিকে রজম করা হলো, তার একটা রক্তের ফোঁটা এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গায়ে লেগেছিল, উনি এটাকে খুব নিন্দা জানিয়েছিলেন। তখন তিনি বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইহাক দূর হও, তুমি তুমি কি জানো যে এই মহিলা কি কেমন তওবা করেছে, এমন তওবা করেছে যে মদিনাবাসীর 70 জন অন্য জায়গায় আছে, পুরো মদিনাবাসীর উপরে যদি এই তওবাটা বন্টন করে দেওয়া হতো তাহলে তাদের জন্য তওবা হিসেবে এটা যথেষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার। তো সম্মানিত ভাই যেটা প্রশ্ন করেছেন যে আমাদের দ্বারা আসলে হয় এটা, আমাদের আমরা হয়তো শিরিকের দিকে যাব না, এই জন্য শয়তান আমাদের জন্য এই পথটা বেছে নিয়েছে, গীবত পরনিন্দা পরচর্চা। তো এই জন্য বলবো যে আমরা জীবিত থাকাকালীন যে কোনো উপায় উপায় অবলম্বন করি, একদিন তাকে দাওয়াত দেই, একদিন তাকে নির্জনে নিয়ে যাই, বলি ভাই মানুষের দ্বারা ভুল ভ্রান্তি অনেক সময় অনেক কিছু হয়, হয়তো আপনার আপনার কেন্দ্রিক আমি কিছু কথা হয়তো কাউকে শেয়ার করে ফেলেছি যেটা হয়তো গীবতে চলে যেতে পারে, আপনি আমাকে মাফ করে দিয়েন, তার হাতটা ধরি না কেন আমি। তো আমি আমার মনে হয় যে এই কৌশল গুলো অবলম্বন করলে সহজ হবে, আর দুনিয়ার নিন্দাটা সহজ আখিরাতের আজাবের চাইতে, এই জিনিস বিষয়টা খেয়াল রাখলে আমরা হয়তো এই পথটা থেকে বাঁচতেও পারবো, যেমন মাপ চাওয়াটাও আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে বাঁচাক প্রথমে, আল্লাহুম্মা আমিন, আর এরকম হয়ে গেলে জীবিত থাকলে যেন আল্লাহ তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার তৌফিক দান করেন, এটা বান্দার হক, বান্দা যদি মাফ না করে আল্লাহ মাফ করবেন না, আল্লাহ সবকিছু মাফ করতে পারেন কিন্তু আল্লাহ তাআলা বান্দার হক মাফ করবেন না, এটা আল্লাহর ঘোষণা। জাজাকুমুল্লাহ খাইর, আমরা মনে হয় আজকে একটু শেষ করলে হয়, আমার একটু ক্লাস আছে, একটু পরেই আমাদের ক্লাস শুরু হবে। জাজাকাল্লাহ খাইরান, আল্লাহ আপনাকে হেফাজত করুন, আল্লাহ উত্তম পুরস্কার দিন। আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন, আপনার কাছে গুরুত্বপূর্ণ দার্স শুনতে পারি, আল্লাহ আপনাকে হেফাজত করেন, জাজাকাল্লাহ খাইরান। জি, জাযাকুম আল্লাহ খাইর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।